টয়লেটে প্রবেশ করার দোয়া বের হওয়ার দোয়া না পড়লে কি গুণা হবে আমরা সূচনাতে এই কথাটা বলেছিলাম এই যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা এইভাবে গুণা হবে কি না করতে হবে কি না এখানে মূলনীতি হচ্ছে ফরজ যা তা করতেই হবে ছাড়া যাবে না জি হারাম যা বর্জন করতে হবে করা যাবে না বাকি আর মাঝখানে যা আছে এগুলো যেগুলো করা ভালো না করলে গুণা নেয় এগুলি মোস্তাহাব বলা হয় নফল বলা হয় মান্দুব বলা হয় আর সারাটা ভালো করাটা দূষণীয় এটাকে বলে মা আপনি টয়লেটে যাবেন সেখানে একটা দোয়া আল্লাহ আউজ বি খুব উল কবে পড়া ভালো প্রশ্ন পড়েছেন আমাদেরকে শিখিয়েছেন কিন্তু না পড়লে গুণা হবে না গুনা হবে না করলে এটা শুধু ফরাস আমরা কিন্তু এই বিশ্ব ভালো করে নাই এই জন্য এই আমরা যে জোহরের আগে সূন্যদ পরে শূন্যদ এই শূন্যদিকে না পড়লে গুণা হবে কিনা এখন বিপদ যদি বলি না গুনা হবে না এই একদল পেড়ে আসবে এই শূন্যতের বিরুদ্ধে কথা বলছে আমি যদি বলি সুন্নত পড়লে গুণা হবে তাহলে আমাকে বলতে হবে শূন্যত পড়তেই হবে কিন্তু শূন্যত পড়তেই হবে যদি বলি তাহলে ফরজের সংজ্ঞাটা কি হবে ফরজ ওয়াজেব হচ্ছে করতেই হবে সারা যাবে না আর শূন্য হচ্ছে করা আমার এর জন্য ভালো হ্যাঁ এখানে আর অর্থ এটা না যে আমরা জানলাম যে শূন্য ছাড়লে গুণ হবে না বা শূন্য ছেড়ে দিলাম আচ্ছা যারা আপনার পরীক্ষার হলে যায় এই যে এসএসসি বলেন তার অষ্টম শ্রেণী কি যেন জেডিসি বলে এদের বুদ্ধিসুদ্ধি আর কতটুকুই কিন্তু ওরা কি ফার্স্ট মার্ক অনুযায়ী আপনার আনসার করে কি বেরিয়ে যায় না পুরোটা দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করে কি জন্য সে নিশ্চিত ফার্স্ট করবে আমরা ফরজ অবশ্যই আদায় করবো ওয়াজিব অবশ্যই আদায় করবো শূন্য আমরা ছাড়বো না জি জি না বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যাবে এখন ভাই জানতে চেয়েছেন যে খালার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে তার পরিণতি কি জাহান্নাম জি আপনাকে ধন্যবাদ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসটি জানেন এবং হাদিসটি আপনি গুরুত্ব দিয়ে বলেছেন লা ইয়াদখুল জান্নাতা কাতিউ রাহিমিন জান্নাতে প্রবেশ করবে না যে জরায়ুর সম্পর্ক রক্ত সম্পর্ক ছিন্ন করে আচ্ছা ভাই আপনি বলেন যে খালা কি আপনার রক্তের সম্পর্ক কেউ নন আপনার মায়ের আপন বোন মায়ের আপন বোন খালা অতএব সরাসরি আপনার রক্তের সম্পর্ক জরায়ুর সম্পর্ক অতএব খালার সাথে সম্পর্ক আপনি চিহ্ন করতে পারেন না চিহ্ন করা যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আমার মৃত বাবা মার বা প্রতি আমার দায়িত্ব কি বলছে দোয়া করো আর কি যে তারা জীবিত থাকতে তুমি যাদের সাথে সম্পর্ক তারা খুশি হতেন তাদের সাথে সম্পর্ক তো বলুন আপনার মা জীবিত থাকা অবস্থা আপনার খালার সাথে খালার বাড়ি যাবেন খালার জন্য কিছু নেবেন আর খালার সাথে ভালো আচরণ করবেন এতে তিনি খুশি হতেন না অবশ্যই খুশি হতেন অতএব খালার সাথে সম্পর্ক চিন্তা করেছেন এই চিন্তা থেকে আপনি সরে আসুন চিন্তা একটা কাজ গুনাহের কাজ আল্লাহ আমাদেরকে আমি